হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমত এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে আমি আজ শেয়ার করছি। তো আমার ব্লগে আজকে থাকছে খুব হেলদি একটা খাবার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। খুবই হেলদি, যেহেতু এটায় প্রচুর ফাইবার থাকে, তো এটা হেলথের জন্য খুবই ভালো। তো পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা আমি ধোসা তৈরি করছি মুগ ডাল দিয়ে, হোল মুগ ডাল যেটা আমরা খেয়ে থাকি। এটা কিন্তু প্রচুর ফাইবার এতে, তো এটা খুবই ভালো শরীরের জন্য। তো এটা আমি সারা দিন ভিজিয়ে রেখেছি, এটার সাথে একটা চাটনিও আমি তৈরি করে দেখাবো। তো এটা সারাদিন আমি বিকেলবেলা তৈরি করছি, সারাদিন ভিজিয়ে রেখেছি, একদম নরম হয়ে গেছে। আর একটুক্ষণ রাখলে কিন্তু এটা যে বীজের মতো বের হয় সেরকম কিন্তু হয়ে যাবে, সেরকমই হয়ে আসছে প্রায়। ভালোভাবে ভিজলে এরকম হয়ে যায়। তো এটা আমি কারি পাতা আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা আমার হয়ে গেছে সবগুলো। এটার মধ্যে কারি পাতার ফ্লেভারটা খুবই সুন্দর হয়, ভালো আসে ফ্লেভারটা। আর চাটনির মধ্যে তো মাস্ট কারি পাতা দিতেই হবে, তো কারি পাতার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসে চাটনির ফ্লেভারটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডালের যে পেস্ট তৈরি করেছি আমি, সেখানে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি কিচ্ছু দেব না। তো এটা আমি রেখে দিলাম, আমি পরে তৈরি করব। আর এখন করে নিচ্ছি চাটনিটা। তো চাটনিটা প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এটা করছি আমি চানা ডাল, যেটা ছোলার ডাল আমার দেশে, যেটা ছোলার ডাল, চানা ডাল, সেই ডালটা দিয়েই করছি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি এটা নারকেল তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো চাইলে আপনারা বাটার বা যে কোনো তেল, কুকিং অয়েল, যে কোনো তেল দিয়ে আপনারা করতে পারেন। তো আমি ভালোভাবে এটা একদম লাল করে ভেজে নেব। আর একটু ভাজা হয়ে গেলে আমি রসুন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া। রসুনটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তো রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর কি দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরে। তো সব একসাথে ভেজে নেব আমি ভালোভাবে। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, নারকেল ফ্রেশ নারকেল হলে তো খুবই ভালো। তো এটা আমার ফ্রোজেন করা ছিল, যেটা ড্রাই কোকোনাট পাউডার পাওয়া যায় সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দেবো আমি কারি পাতা। এই তো কারি পাতা মাস্ট দিতেই হবে, কারি পাতার ফ্লেভারটা এই চাটনিতে খুবই ভালো আসে, খুবই টেস্ট হয়। একদম সবগুলোই খুব ভালোভাবে ভেজে নেব আমি তেলের মধ্যে নিয়ে। এই তো ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ড করে নেব, পানি দিয়ে ব্লেন্ড করব। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিতে হবে লাস্টে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ড হয় ভালোভাবে, নাহলে কিন্তু সবগুলো ড্রাই জিনিস তো ব্লেন্ড হতে চাবে না। তো এটা আমার তো নরম করতে হবে, এর জন্যই পানি তো দিতেই হবে। তো ব্লেন্ড করা আমার হয়ে গেছে, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এটা আমি বাগার দিয়ে দেব লাস্ট পর্যায়ে আর কি। তো আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সেম প্যানের মধ্যে আমি করছি। তো কোকোনাট অয়েলই দিয়ে দিয়েছি, তো চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এটা সরিষার গোটা, সরিষা যেটা সেটা দিয়ে দিয়েছি, আস্ত জিরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি কারি পাতা আর শুকনো মরিচ,
ফোড়ন এগুলোই দিয়েছি, আর কিছু দিতে হবে না। আর চাইলে আপনারা হিংটা দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিব পেস্ট করা যে চানা ডাল বা সবগুলো একত্রে আমি ব্লেন্ড করে নিয়েছি যেগুলো ভেজে। এই তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এই চাটনিটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে, যেমন ইডলি ধোসা সব কিছুর সাথেই ভালো লাগে। তো এর আগে কিন্তু ইডলির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তো আমার চ্যানেলে অলরেডি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ইডলির সাথেও কিন্তু এই চাটনিটা খুব ভালো যায়। তো আমি এখন ঢেলে দিয়ে দিলাম। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে আসবে, এই জন্য আমি এটার মধ্যে একটু পানি মিক্স করব। তো একটু বলক চলে আসলে আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চাটনি, ধোসার সাথে যে চাটনিটা খাবো সেই চাটনিটা রেডি হয়ে গেছে। এই তো আমি নামিয়ে নিয়েছি, এখন ধোসা তৈরি করতে যাব, ধোসা তৈরি করতে চলে যাব। তো এটার মধ্যে আমি ভিতরে পুরটা আমি ইউজ করেছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর ডিম সেদ্ধ করে সেটা গ্রেট করে নিয়েছি। তো চাইলে ভিতরে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, চিকেন বা এখানে পনির ইউজ করা যাবে, পনির গ্রেট করে নিয়ে ইউজ করা যাবে, খুবই ভালো হয় খেতে, পনিরটা তো আরও বেশি মজা হয়। তো আমার তো ঘরে সেটা নেই, পনির আপাতত নেই, তো আমি ডিম দিয়ে এটা করছি। তো এগুলো কিন্তু ঘরে যা থাকে সেগুলো দিয়েই একদম সুন্দর মতো হেলদি একটা খাবার তৈরি হয়ে যায়, তৈরি করে নেওয়া যায়। তো আমি এখন ধোসা তৈরি করব, সেজন্য প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মাখিয়ে নিলাম। এখন পেস্ট করে রাখা যে মুগ ডালের পেস্ট, হোল মুগ ডাল যেটা পেস্ট করে নিয়েছি আমি ধোসার জন্য, সেটা এখন দিয়ে দেব। তো এটা যতটুকু সম্ভব পাতলা করে দিতে হবে, পাতলা করে দিলে একদম মচমচে হবে, খেতে ভালো লাগবে। ধোসা কিন্তু সবসময় ক্রিস্পি ভালো লাগে। তো আমি ছড়িয়ে একদম পাতলা করে দিচ্ছি। এখন পুরটা আমি ঢেকে দেব, ঢেকে দেওয়ার পরে উপরের পিঠটাও হয়ে যাবে, উপরের সাইডটা হয়ে যাবে, নিচে তো একদম ক্রিস্পি হয়ে যাবে। তারপর আমি পুরটা দিয়ে দেব, দিয়ে ফোল্ড করে নেব। উপরের সাইডটাও কিন্তু ভালোভাবে দেখুন হয়ে গেছে। তো এখন আমি এটার উপরেও বাটার একটু মেল্ট করে নিচ্ছি। বাটার অথবা তেল কিন্তু ধোসার উপরের সাইডটাতেও কিন্তু দিয়ে দিলে সুন্দর ক্রিস্পি হয় বা সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি যে পুরটা রেডি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পুর না দিয়ে যদি টমেটো কেচাপ দিয়েও করা যায়, তারপরেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দেব একটু শুকনো মরিচ গুঁড়ো, একটু ছিটিয়ে ছিটিয়ে দেব যাতে একটু ঝাল ঝাল টাইপের হয়, খেতে ভালো লাগে। তো এখন আমি এটা ফোল্ড করে নিচ্ছি। দেখুন নিচের সাইডটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। ধোসা যেটা আমরা করি চাল আর মাছ ডাল দিয়ে,
ইডলি চাল এবং মাছ ডাল দিয়ে যেটা করা হয় সেটার চেয়ে কিন্তু এটা খুবই হেলদি। যেহেতু আমি প্রথমেই বলেছি এটার মধ্যে প্রচুর ফাইবার আছে, তো এটা খুবই হেলদি একটা খাবার। তো আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসে আমি তৈরি করে নিচ্ছি আরেকটা। যতটুকু সম্ভব এটা পাতলা করে দিলে বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আমি ঢেকে দিচ্ছি যাতে উপরের সাইডটা ভালোভাবে হয়ে যায়। হয়ে গেছে, তো আমি আবার বাটার মেল্ট করে নিচ্ছি উপরে। বাটার মেল্ট করে তারপরে পুরটা দিয়ে দেব। তো আমার চাটনি এবং ধোসা দুটোই রেডি হয়ে গেছে। আজকের খাবারটা কিন্তু খুবই হেলদি, তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আগামীতে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রোডে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।